হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা চিকেন কষা বানাচ্ছি। কিছুদিন আগে আমি গেছিলাম একটু আমার মাসির বাড়িতে, তো উনি খুব ভালো চিকেন রান্না করেছিলেন, তো ওনার থেকেই আমি রেসিপিটা নিয়ে এসেছি, আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন দেখে নেই রেসিপি। প্যানটা বসিয়ে দিয়েছি, প্যানটা একদম খালি, আমি তেল তেল কিছু দেইনি। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিকেন, এটা কিন্তু স্কিন সহ চিকেনটা। এখন দিয়ে দিচ্ছি আমি তার মধ্যে পেঁয়াজ, পেঁয়াজ এখানে দুটো পেঁয়াজ আছে। দিচ্ছি আলু, তেলটা কিন্তু আমি এখনো দেইনি। এখন আমি দিয়ে দিচ্ছি নুন, নুনটা আন্দাজ মতো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। মশলাটা একদমই এটা নিজস্ব ব্যাপার, আপনারা কিভাবে খান মশলাটা ওই অনুযায়ী দিবেন। কাঁচা লঙ্কা বাটা আছে, আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। আমি এক চামচ মতো ধনে গুঁড়ো করে ভালো করে মশলাটা মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। এখন আমি মাংসটা ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের। চিকেনের ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি, 10 মিনিট হয়ে গেছে, দেখুন কিভাবে জল বেরিয়েছে চিকেন থেকে। এখন আমি আদা রসুনটা আগে দেইনি, এখন দিয়ে দিচ্ছি। আমি মোটামুটি 1 চামচ মতো আদা রসুন বাটা আছে। আদা রসুনটা দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা। ভালো করে একটু নাড়িয়ে দিয়ে দিই, তেলটা এখন আমি দেইনি। এখন আমি ঢাকাটা দিচ্ছি না, আর মাংস থেকে অনেক জল বেরিয়ে গেছে, এইভাবে আমি রেখে দিচ্ছি। এখন জলটা অল্প শুকিয়ে আসছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, তাও আমি আবার অল্প সময়ের জন্য এইভাবেই রাখবো। মাংসটা কষানো হয়ে গেছে, মাংসের যে তেল এটাও বের হয়ে গেছে ভালো করে। এখন আমি দিয়ে দিচ্ছি তেল, এখানে সাদা তেল আছে, সাদা তেলটা অল্প ভাজা আছে, এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা নাকি প্রথমে যে আমরা দেই তো তেলটা বেশি লাগে, আর লাস্টে যদি এভাবে আমরা তেলটা দেই তাহলে তেলটা কম লাগে, কারণ তেলটা তো বেশি খাওয়া শরীরের জন্য ভালো না, এর জন্য আমি এইভাবেই বানালাম। মাংসটা কষানো হয়ে গেছে, তেলটা ওপরে ভেসে উঠেছে, এখন আমি দিয়ে দেব জল। জলটা এখানে আমি অল্প গরম নিয়েছি, ঠান্ডা নেইনি, গরম জলটা দিলে নাকি তরকারির টেস্টটা ভালো আসে। হয়ে গেছে, আমি আন্দাজ মতো জলটাও দিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে গরম মশলা গুঁড়ো। গ্যাসটা বন্ধ করে অল্প সময়ের জন্য ঢেকে রেখে দিচ্ছি। চিকেন কষাটা হয়ে গেছে, ঢাকাটা উঠিয়ে দিচ্ছি, খুব সুন্দর হয়েছে, এখন আমি এটা সার্ভ করে দেব। হয়ে গেল চিকেন কষা বানানো, আপনারা বাড়িতে বানাবেন, কেমন লাগলো আমার রেসিপিটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।
করলে লাইক